দেখতে পাচ্ছ বন্ধুরা, গাড়ি এখন বার করা চলছে, দেখা যাক। ও খুব কষ্ট বলো। হ্যাঁ, জোরে আরো জোরে। এই তো বেরিয়ে সব বস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আবার একটা ব্লগ, নতুন ব্লগ নিয়ে এলাম। বুঝতে পারছো, লকডাউনের কারণে একদম ব্লগ বানানো হয়নি, তো সেই কারণে ভাবলাম যে চলো কাছে পিঠে কোথাও যাওয়া যাক। তো আমি আর আমার ভাই এসছি আজকে। দেখি ভাই, হ্যালো। দেখতে পাচ্ছ আমরা এসছি আজকে নদীর ধারে, তো নদীতে চান টান করবো, একটু এনজয় করবো। তো চলো ব্লগটা দেখতে যাবো। তো রোড দেখে বুঝতে পেরেছি আমরা কোথায় এসেছি, ওখানেই আমরা আজকে চান করবো। তো চলো দেখতে যাবো। তো বন্ধুরা, আমরা এখন নদীর ধারে এসে গেছি অলরেডি। তো আমরা এবারে নামবো, দেখা যাক ঠান্ডা ঠান্ডা কি আছে। প্রচুর ঠান্ডা ভাই, এখন ঠান্ডার উষ্ণতা মাফ কে জলের। ভাই প্রচুর ঠান্ডা ভাই, ভাই আস্তে আস্তে। না আস্তে আস্তে ঠান্ডা লাগে না, এবার ডুম ফেললে যারা লাগে আর ঠান্ডা লাগে নাকি দাদা, উপরে উঠে মানে আমার জাম মারবো, তো জাম মারার জন্য তো আসি। গাইস দেখতে রাখো, এবার জাম মারবো। মোটামুটি আমাদের চান টান কমপ্লিট, প্রচুর ঠান্ডা লাগছে আমাদের, দেখতেই পাচ্ছ। এই দেখো আমরা অলরেডি অনেকক্ষণ নেমেছি, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর যাই বলো, নদীতে চান করে প্রচুর এনজয় হচ্ছে আমাদের। তো চলো ব্লগ দেখতে থাকো। চান কমপ্লিট, প্রচুর ঠান্ডা লাগছে। ভাই তোমার কেমন লাগছে একটু বলো। ভাই এত ঠান্ডা কি বলবো, প্রচুর ঠান্ডা, যার কারণে বেশিক্ষণ আমরা ব্লগটা বানাতে পারলাম না। সো গাইস, আমাদের চান করা টোটালি কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে ফিরবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর পরবর্তী একটা ব্লগ আসছে, তোমরা সবই জানতে পারবে। তো চলো দেখতে যাবো। গাইস দেখতে পাচ্ছ আমাদের পঙ্কিরাজ ওখানে দাঁড়িয়ে রয়েছে। ও পঙ্কিরাজের বসেও পড়েছে একজন। চলো দেখতে থাকো।